দিন প্রতিষ্ঠায় সাহাবিদের ত্যাগ ও কুরবানি এটা জানার আগে আমরা জেনে নিই সাহাবি কারা সাহাবি ইটস অ্যান আরাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঙ্গী সাথী বন্ধু ইংরেজিতে আমরা বলি কম্পানিয়ান সাহাবি কারা নবিকরিম সাল্লাহ আলি ও সাল্লামকে যারা সরাসরি দেখেছেন নবী করিম সাল্লাসাল্লামের উপরে যারা ইমান এনে ইমানের উপরে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কি বলা হয় সাহাবী এই সাহাবি ওনাদের মর্যাদা কেমন ওনাদের স্ট্যাটাস ওনাদের ডিগনিটি কেমন এটাও আপনাকে জানতে হবে এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান যারা সাহাবিগন তারা সাহাবে ক্যারাম রদোয়ান উল্লাহ হিতা আরহিম আজমাইন ওনারা হচ্ছেন এই উন্নতের সব চাইতে মর্যাদাবান ব্যক্তি যাদের প্রশংসা কোরান একারিমে যিনি করেছেন তিনিকে আরেকটু জোরে বলেন কোরান এ ক্যারিমের অবদুল আয়নামিন সাহাবে ক্যারামদের প্রশংসা করে বলেছেন মোহান محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضا. ওয়ানা সীমাHum fi wujuhim min athari fujood আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তার সাথে যারা রয়েছে অর্থাৎ তার সাহাবীরা তারা হচ্ছেন কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং তাদের দিনী ভাইদের বেলায় তারা অত্যন্ত দয়াবান দয়া পরবেশ তারাহম রুখ কান সূয্যদেই ফাত্লাম মিনাল্লাহরি দোয়ানা আল্লাহ তালা বলেছেন তুমি মোহান্নাদ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাহাবিদেরকে দেখবে আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়া তালাশের জন্য তারা রুকু এবং সাজ্দারত অবস্থায় রয়েছে সুবাহান আল্লাহ শুধু তাই নয় সাজদা দিতে দিতে তাদের আলামত হলো তাদের কপালের মধ্যে সাজদার চিহ্ন পড়ে গিয়েছে সোমান আল্লাহ পড়বেন না তফসিরে কুর্তুবির ভেতরে এসেছে ইমাম কুর্তুবি রাহিমাহুল্লাহ সাহাবিদের প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন আর সাহাবি কেন্ড সাহাবিরা হচ্ছেন আকাশের চাঁদের মতো আকাশের নক্ষত্রের মতো সুবাহ আল্লাহ পড়ে নভিকেরিম সাল্লাল্লাহ আলাইহিহুয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাসব্মু আসামি আমার সাহাবিদেরকে কখনো গালি দিও না আমার সাহাবিদের স্টেটাস কেমন আমার সাহাবিদের মর্যাদা কেমন শোনো এই পৃথিবীর কোনো মানুষ যদি পাহাড় সমপরিমাণ পাহাড় সমপরিমাণ সাদাকাও যদি করে ফেলে আমার একজন সাহাবির সমতুল্য সে হতে পারবে না পাহাড় কি বিশাল বিশাল এক একটা পাহাড় পৃথিবীর কোন মানুষ যদি পাহাড় সমপরিমাণ দান সৎকা করে ফেলে আল্লাহ নবী বলছেন আমার একজন সাহাবির সমতুল্য হতে পারবেন আল্লাহ আকবর এরা কারা এরা হচ্ছেন তারা যারা ইমান আনার পরে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই যারা ইমান আনার পরে অনেকে অনেকের গুলাম ছিলেন দাস ছিলেন ইমান আনার পরে তারা যাদের দাস ছিলেন এরা এদেরকে জীবন কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে এরা বলেছে যে আমাদের জীবন কেড়ে নিতে পারবা কিন্তু মোহাম্মদ পরেন সাল্লাহ সাল্লামের উপরে যে ইমান এনেছি কাফের গোষ্ঠী শোনো ইমান কেড়ে নিতে পারবা না আল্লাহ আকমা আমরা তো তাদের উত্তর শুনি আমাদের পূর্বপুরুষ তারা যারা ইমানের উপরে অবিচল থেকে জালেমদের জুলুমে পিষ্ট হয়ে জালেমদের জুলুমে পিষ্ট হয়ে এরা অনেকেই শাহাদাতের অমীয় সুধা পান করেছেন কিন্তু তাদের কাছ থেকে জালেমরা ইমান কেড়ে নিতে পারে নাই আমরা আমাদের উত্তর কি ফলো করে দিনের ময়দানে টিকে আছি আমরা ওই ইমানের জন্য রক্ত দেব জীবন দেব তাও সামনে মাথা তো করবো না সম্মানিত ভাইয়েরা সাহাবাই কেরাম এত স্ট্যাটাসওয়ালা মানুষ হলেন কিভাবে ওনাদের ব্যক্তিত্ব ওনাদের জীবন কাহিনী আগে আপনাকে জানতে হবে ওনারা তো সেই লোক নবী করিম সাল্লাহ আলি সাল্লামের উপরে ইমান এনেছেন হিজরতের আদেশ এসেছে নিজের ভিটা মাটি ঘর বাড়ি জায়গা যদি ছেড়ে দিয়ে কেবলমাত্র নবীদের ভীষণ এবং মিশনকে বাস্তবায়নের জন্য ভিটেমাটি ছেড়ে ঘর বাড়ি জায়গা জমি ছেড়ে মক্কা ছেড়ে তারা মদিনায় গিয়েছে আল্লাহ আমি প্রায় সময় একটা কথা বলি আমরা তো ফ্রি ফ্রি ইমান পেয়েছি আমরা ঈমানের নামত ফ্রি পেয়েছি বংশীয় সূত্রে কিংবা পৈতৃক সূত্রে আমরা ইমানদার হয়ে গিয়েছি আমরা ইমান আনার পরে কেউ আমাদেরকে জ্বলন্ত কয়লার সামনে নিয়ে হুমকি দেয় নাই আমরা আনার পরে ইমান আমাদেরকে কেউ ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই আমরা আনার কারণে কেউ ইমান আমাদেরকে সাথে সাথে জেলখানায় ঢুকায় নাই কিন্তু সাহাবাই কেরাম আমাদের মতো ফ্রি ফ্রি ইমান আনেন নাই তারা ফ্রি ফ্রি ইমানের আমদ পান নাই সেই সময় ইমান আনা মানেই হচ্ছে জ্বলন্ত কয়লার সামনে কিংবা মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দেওয়া ঠিক কিনা এই রকম কঠিন অবস্থায় ইস্পাত কঠিন দৃঢ় ইমান নিয়ে সাহাবাই কেরাম দিন প্রতিষ্ঠায় নবীজির সঙ্গে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে দেন প্রতিষ্ঠার কাজ করেছেন বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই সাহাবাই কেরাম কথা সারা রাত বলতে বলতেও তো শেষ হবে না কিভাবে তারা নবীজির ভীষণ এবং মিশন নবীজির ভীষণ কি মিশন কি কি কারণে নবীজি পৃথিবীতে আসলেন কেন নবীজিকে দুনিয়ায় পাঠানো হলো القرآن الكريم رب العالمين بولين هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره لي على الدين كله ولو كره المشركون تنيغتشن شو مهان شطا الرسول كدين حق হдаяত দিনে হক সহ পৃথিবীতে পাঠিয়েছেন কেন লিয়ুযহরাহু আলাদ-দিনি যেন পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদগুলোর শিকড়কে উপরে ফেলে দিয়ে এই জমিনে কার বিধান বাস্তবায়ন করেন জমিনটা কার আমরা কার আইন চলবে কার আলা আলাহুল হলকোয়াল ওয়াল আ'ম সৃষ্টি যার আইন চলবে চল্লিশ বছর বয়সে নবীজি দাওয়াত শুরু করলেন নবীজি দাওয়াত শুরু করার পরে এবার দায়িত্ব পালনের জন্য দায়িত্বটা কি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে এই ভীষণ এই মিশনকে সামনে রেখে নবীজি দাওয়াত শুরু করলেন সাহাবাই কেরাম যারা নবীজির সাথী হলেন যাদেরকে আমরা সাহাবি বলি তারা এক একজন ইমান আনার পরে দিন প্রতিষ্ঠায় এক একজন ত্যাগ আর কুরবানির নজরানা কেমন পেশ করেছেন ভালো করে শুনে যা আমরা খাওয়া দাওয়ার পরে মধু খাওয়া সন্ন্যত এটা বাদ দিই না অনেকে নবীজি লাউ খাইতেন কদু খাইতেন চোখে সুরমা লাগাতেন এই সন্ন্যত আমরা খুব মানি খুব পছন্দ করি আর সাহাবাইকেরাম ইমান আনার পরে দিন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিতে গিয়ে তারা যে ত্যাগ আর কুরবানির নজদানা পেশ করে অনেকে জান মাল বিলিয়ে দিয়েছেন এইটা যে প্রকৃত সুন্নাত এই সুন্নাতের ধারে কাছেও আমরা অনেকে না ত্যাগ আর কুরবানির নজদানা কেমনে তারা পেশ করেছেন শুনেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আমরা অনেকেই জানি ওমাইয়া বিন খালফের গোলাম তিনি ছিলেন ইসলাম কবুল করার কারণে উমাইয়া বিন খালফ বেলাল দাদি আল্লাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিল খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পর ভেবেছিল খাবার দাবার পাচ্ছে না হয়তো যে ইমান এনেছে ইমান ছেড়ে দিয়ে সে আবার আবার আগের মতো আমার সব হুকুম মেনে চলবে কিন্তু ইমানের সুধা যারা একবার পান করে ফেলে তারা কখনো ইমান থেকে বিচ্যুত হতে পারে বেলাল রাদি আল্লাহ মানসিক ভাবে শারীরিক ভাবে এবারে নির্যাতন করা শুরু হয়ে গেল আপনারা যারা আরব দেশগুলোতে সফর করেছেন তারা দেখেছেন মরুভূমির বালিগুলো কেমন অগ্নিতপ্ত থাকে মরুভূমির সেই অগ্নিতপ্ত বালির উপরে সেই দিনা বেলাল রাদি আল্লাহ চিত করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো আর নির্দয় চাবক পিঠা করা হতো চাবকের আঘাতে আঘাতে শরীরের দিয়ে বের হতো অবর্ণনীয় জুলুম নির্যাতন মাঝে মাঝে উমাইয়া বিন খাল উচ্ছৃঙ্খল দুষ্ট ছেলেদেরকে ডেকে এনে উটের দুরি দিয়ে বেঁধে বেলাল দাদি আল্লাহ আনহুকে মক্কার অলিতে গলিতে উটের দূরে দিয়ে টেনা হেঁচড়া করার জন্য আদেশ দিত এই রকম করে সাইদিনা বেলাল দাদি আল্লাহ গুরু জুলুম নির্যাতন চালানো হয়েছে আর তিনি ওই মানের পথে এমন ত্যাগ আর কুরবানের নজানা পেশ করেছেন উমাইয়া বিন খাল বলেছে বেলাল রে তোর কি জানের মায়া নাই তোর উপরে নির্যাতন করতে করতে তোকে আমরা মৃত্যুর দিকে পাঠিয়ে দিচ্ছি এখনো কি মোহাম্মদের দিন তুই ছেড়ে দিবি না দীপ্ত কণ্ঠে দৃঢ় কণ্ঠে বললেন উমাইয়া ভালো করে শুনে রাখ আমাকে যদি প্রহার করতে করতে নির্যাতন করতে করতে কাবেয়ারে মেরেও ফেলিস আমার জীবন তুই কেড়ে নিতে পারবি কিন্তু আমার নবীর উপরে যে ইমান এনেছে আমার ইমান কখনো কেড়ে নিতে পারবি না আল্লাহ এই ছিল তাদের ত্যাগ আর কুরবানির নজরানা ওইদিকে ইয়াসিরের পুরো পরিবারটা অত্যন্ত মধ্যম পরিবার ইয়াসিরের স্ত্রীর নাম ছিল সুমাইয়া রাদি আল্লাহ যিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ আমার মা বোনদেরকে বলতে চাই ইসলামে আপনাদের অবদান কম নয় আপনাদের অবদান ইসলামে অনেক বেশি যেহেতু ইসলামে নারীর অধিকার নিয়ে আলোচনা হয়েছে অনেক কথাই হয়তো আলোচনায় চলে এসেছে আমি শুধু এতটুকু কথা বলতে চাই ইসলামে আপনাদের অবদান অনেক বেশি মা বোনেরাও ইসলাম প্রতিষ্ঠায় দিন প্রতিষ্ঠায় অনেক ভূমিকা রেখেছেন ইসলামের জন্য প্রথম জীবন দানকারী তিনিও ছিলেন মহিলা নাম হচ্ছে সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইয়াসিদ তার স্ত্রী সুমাইয়া আল্লাহ আনহা এবং তাদের ছেলে আম্মার এই তিনজনকে আবু জাহেল গর্ত খলন করে কোমর কিংবা বুক পর্যন্ত গর্তের ভেতরে ঢুকায় দিয়ে তাদেরকে মারপিট আবু জাহাল এখনো সময় আছে মুহাম্মাদের দিন নইলে ভাবে আঘাতে আঘাতে তোমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিব যতই আঘাত করে ততই তাদের ইমানি চেতনা পারে নাকি কমে ইয়াসির অত্যন্ত বুরু মানুষ ছিলেন নির্যাতন সইতে না পেরে দুর্বল হয়ে গেলেন সুমাইয়া রাদি আল্লাহার কাছে গিয়ে আবু জাহাল বলল সুমাইয়া জানের কি একটু ভয় করিস না এখনো সময় আছে এখনো সময় আছে মুহাম্মাদের দিনটা ছেড়ে দে জানে বাঁচায় দেব লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে কবুল করে নে আর মুহাম্মাদের দিন ছেড়ে দে আল্লাহর বান্দি সুমাইয়া রাদি আল্লাহ তিনি বললেন আবু জাহাল তুইও কান কারা করে শুনে রাখ আমাকে মারতে মারতে প্রহার করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবি কিন্তু আমার নবীর উপরে যে এনেছি থেকে আমাকে তুই দূরে সরাতে পারবি ইমান না আবু জাহাল ক্ষিপ্ত হয়ে গেল একটা বর্ষা হাতে নিয়ে সোমাইয়া রাজি আল্লাহ লজ্জা স্থানে আঘাত করে তাকে নির্মক ভাবে শহীদ করে দিল তিনি শহীদ হয়েছেন কিন্তু জালেমের সামনে মাথা নোয়ান খাব্বাব রাদি আল্লাহ আনহুর কাহিনী আপনারা জানেন এই কাহিনীগুলো কেন শোনাচ্ছি আজ গোটা পৃথিবীতে ইসলাম মুসলিম উম্মা এবং আলেমুল আমাদের উপরে কি ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন চলছে আপনারা সবাই জানেন কি আজব অবস্থা চোর বাটপার বেশা মহিলারা বি চিহ্ন দেখায় জেলখানা থেকে বের হয়ে গিয়েছে বড় বড় মুফাজীর বড় বড় মুহাদ্দেশ সাইকুল হাদিস আল্লাহ আমাদেরকে নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে আপনি আজ মুখের মধ্যে খড় ঢুকায় রেখেছেন একটা কথাও বলেন না হয় আপনার চাকরি চলে যাবে ইমামতি ছুটে যাবে দাওয়াত কমে যাবে অথবা আপনার ব্যবসায় মন্দা ভাব আসতে পারে প্রেসার আসতে পারে দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আপনি এভাবেই বুবা শয়তান হয়ে যাচ্ছেন কারণ অভিজিত বলেছেন আর সাকিত আন হাফে ফাংয়া সাইতানুল আখরাস হক কথা বলা থেকে যারা চোখ থাকে তারা হলো বুবা শয়তান এটা আমার কথা নয় বলেছেন মোহাম্মাদ সাল্লাল্লাহ হউক আলাই ইউসাল্লাম আপনি প্রেসার আসবে বলে কিংবা সামান্য দুনিয়া বি ক্ষয় ক্ষতি হবে বলে কোনো কথা বলেন না আর আল্লাহর নবীর সাহাবীরা জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন ঠিক কি না খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন তার উপরে নির্যাতন কি রকম নেমে আসলো শুনেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কে খালি গায়ে দেখলেন খাব্বাব রাদি আল্লাহ আনহুকে খালি গায়ে দেখে বললেন ভাই খাব্বাব তোমার কোমরটা এত চিকন কেন আর তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত কেন খাব্বাব রাদি আল্লাহ আনহু তখন বললেন ভাই আমার সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা কি আপনি ভুলে গিয়েছেন নাকি ইসলাম কবুল করার কারণে কাফেররা আমার উপরে এমন ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে প্রাথমিক অবস্থায় তারা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আমার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার পরেও তারা যখন আমাকে দিয়ে ইসলাম ছাড়াতে পারল না তখন আমার উপরে এমন অকথ্য নির্যাতন শুরু করলো জ্বলন্ত কয়লার উপরে আমাকে চিৎ করে শুইয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল কয়লাগুলো জলে জ্বলে আমার বুশদের ভেতরে ঢুকেছে আমার শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে পরে আগুন নিভেছে সেই যে কঠিন নির্যাতনে আমার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়েছে আর জ্বলন্ত কয়লার ছেঁকা খেয়ে আমার কোমরটা যে চিকন হয়েছে সেই দাগগুলো ক্ষতগুলো আজও শুকায় নাই আমরা ইমান আনার পরে এখনো পর্যন্ত সাড়ে তিন হাত বনি কত সুন্দর কি সুন্দর চেহারা তেলতেলে চেহারা আর সাহাবাইকেরা ইমান আল্লার উপরে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপর দিয়ে জুলুম নির্যাতন গিয়েছে ঠিক কিনা এই ছিল ত্যাগ আর কুরবানের নমুনা শাহ বাইকেরাম আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নবিজির জন্য কীভাবে তারা নিজেদেরকে সঁপে দিয়েছেন শোনেন আজ আমরা অনেকে আশেখে রসুল বলে নিজেদেরকে দাবি করি আশেখে রসূল আপনি হন আমরাও হতে চাই কিন্তু আশেখে রসুল হওয়া লাগবে আবু বকর রাজি আল্লাহ হন হরমত মত কেমন আশেখে রসুল ছিলেন তিনি শোনেন মক্কায় যখন জুলুম নির্যাতন চতুর্দিকে বেড়ে গেল আল্লাহর তরফ থেকে হিজরতের একটা হিন্স আসলো হিজরতের হিন্স আসার পরে হিজরতের ইঙ্গিত পাবার পরে নবীজি তার প্রিয়তম বন্ধু এবং প্রিয় সাহাবি আবু বকর রাদি আল্লাহ আনহুকে গিয়ে বললেন আবু বকর রেডি থাকিও যে কোনো সময় যে কোনো দিন বা যে কোনো রাতে মক্কা ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগতে পারে হিজরতের একটা ইঙ্গিত এসেছে আবু বকর রাজি আল্লাহ আনহু নবীজিকে বললেন ও গো নবী কোনো চিন্তা করবেন না আমি প্রস্তুত আছি যেই রাতে নবীজি হিজরত করেন দেখেন আশেখে রসুলের নমুনাটা কেমন হওয়া চাই হিজরতের রাতে নবীজি আবু বকর রাদি আল্লাহ আনহুর ঘরে গভীর রাতে গেলেন বলেন তো গভীর রাতে মানুষ জেগে থাকে না ঘুমায় আসতে বলবেন না জুড়ে বলেন জাগে থাকে না ঘুমায় গভীর রাতে নবীজি আবু বকর রাদি আল্লাহ আনহুর বাড়িতে গিয়ে দরজায় একটা নক করলেন একবার একবার নক করা মাত্রই আবু বকর রাদি আল্লাহ দরজা খুলে দিলেন নবীজি অবাক হয়ে গেলেন অবাক হয়ে বললেন কি ব্যাপার আবু বকর এত গভীর রাত গভীর রাতে তুমি কি ঘুমাও নাই আজ রাতে কি তুমি ঘুমাও নাই নাকি কিংবা আমি আসবো এটা কি তুমি জানতে নাকি আবু বকর রি আল্লাহ বললেন নবী গো ওই যে অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর প্রস্তুত থাকিও যে কোনো সময় যে কোনো দিন বা যে কোনো রাতে হিজরত করা লাগতে পারে মক্কা থেকে ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়া লাগতে পারে দিনের বেলা তো আমি ঘুমাই না আপনার সাথে সাথে কাছাকাছি থাকি কিন্তু রাতের বেলা যখন ঘরে চলে আসি ওই দিন আপনি আমাকে এই কথা বলার পরে আমি আর বিছানায় শুইতে পারি না ঘুমাইতে পারি না যখনই আমি ঘুমাতে যাওয়ার চিন্তা করি আমার মাথায় চলে আসে আমি যদি ঘুমিয়ে যাই আর না জানি আজ রাতটাই যদি হিজরতের রাত হয়ে যায় আর আমার নবী যদি আমাকে সে দরজায় ডাকতে থাকেন আমার নবী যদি আমার জন্য অপেক্ষা করতে থাকেন এটা নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আপনার মুখ থেকে হিজরতের কথা শোনার পর আজ অবধি একটা রাতও বিছানায় পিঠ লাগাই নাই বরং আপনি আসেন কিনা আপনার অপেক্ষা করে দরজায় পিঠ লাগিয়ে হেলান দিয়ে দিয়ে আমি ঘুমাই আল্লাহ এই হচ্ছে দিন প্রতিষ্ঠায় নবীজিকে সাপোর্ট দিতে গিয়ে সাহাবীদের ত্যাগের নমুনা কুরবানির নমুনা আল্লাহ আকবর বলেন এক রাত দুই রাত না কত রাত না ঘুমায়া দাঁড়ায় ছিলেন নবীর সঙ্গে বেদুবি হয়ে যেতে আর আপনি এমন মুসলমান নবীজিকে গালি দেওয়া হয় বকা দেওয়া হয় একটু বের হয়ে নবীর পক্ষে কথাও বলতে পারেন না আপনি এই আপনার ইমানি জজবা আশেকের রসুল হইতে হলে আবু বকর রাদি আল্লাহ আনহুর মতো হওয়া লাগে হিজরতের রাতে আর কি ঘটনা ঘটলো শোনেন নবী করিম সাল্লাম আবু বকর রাদি আল্লাহ আনহুকে নিয়ে হিজরতের রাতে রওনা করলেন ফজরের বক্ত হয়ে যাচ্ছে দিনের আলো ফুটে উঠতেছে দেখে আবু বকর রাদি আল্লাহ আনহু বললেন নবী গো সকাল তো হয়ে যাচ্ছে এখন যদি আমরা পথ চলতে থাকি তাহলে কাফের মুশ্রিকরা আমাদেরকে দেখে ফেলবে আমাদের উপরে আক্রমণ করে ফেলতে পারে তখন তারা গারে কাছে চলে গিয়েছিলেন বললেন বললেন গারে সুরে আমরা আশ্রয় নিতে পারি নবীজি আবু বকর ঠিকই বলেছ চলো আজ আমরা গারে সুরের মধ্যে আশ্রয় নেই আবু বকর বকরি আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান আগে আমি প্রবেশ করি কারণ পাহাড়ি এই গুহার মধ্যে সব বিচ্ছুক কিংবা যে কোনো প্রাণী থাকতে পারে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতে পারে আমি আগে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে সাফ করে তারপরে আমি আপনাকে নিয়ে যাব আবু বকর রাজি আল্লাহ ঢুকলেন ঢুকার পরে সেই গুহাকে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবার লক্ষ্য করলেন সেই গুহার মধ্যে বিভিন্ন ধরনের গর্ত রয়েছে গর্ত দেখে মনে করলেন সেখানে হয়তো সাপ বিচ্ছ অবস্থান নিতে পারে তিনি এবার তার গায়ের চাদর আস্তে আস্তে করে ছিটতে লাগলেন গায়ের চাদর থেকে টুকরাগুলো ছিঁটতে ছিটতে একটা একটা করে গর্তগুলো তিনি বন্ধ করে দিতে লাগলেন সবগুলো গর্ত বন্ধ করে দিলেন তার চাদরের কাপড় শেষ হয়ে গেল একটা গর্ত বাকি থাকল মনে মনে ভাবলেন একটা গর্তই তো আমার হাত অত আছে দুইটা পা আছে দুইটা একটা গর্ত তো আমি হাত পা পা যে কোনো একটা দিয়ে আমি এটাকে ঢাকতে পারবো কোনো অসুবিধা নাই তিনি নবীজিকে আমন্ত্রণ জানালেন নবীজি যখন গুহায় ঢুকলেন নবীজি বললেন আবু বকর সারা আমরা পথ পাড়ি দিয়েছি আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি তুমি বসো আমি তোমার কুলে মাথা রেখে একটু কিছুক্ষণ ঘুমায়া যাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর রাদি আল্লাহ উরুর উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন ঘুমিয়ে যাক তিনি ঘুমিয়ে গেলেন আর আবু বকর রাদি আনহু তার একটা পা দিয়ে গর্তটা তা তিনি ঢেকে রাখলেন ওই গর্তের ভেতরে একটা বিষাক্ত সাপ ছিল সেই সাপ আবু বকর রাদি আনহুর পায়ের মধ্যে ছুবল মারলো আবু বকর রাদি আনহুর পায়ের মধ্যে যখন ছুবল মারলো বিষাক্ত সাপের দংশনে তিনি বিষের জ্বালায় ছটফট শুরু করলেন নবীজিকে ডাকলেন না মনে মনে ভাবলেন সারা রাত নবীজি পথ হেঁটেছেন ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছেন আমি যদি আমার নবীকে ডাকি তাহলে নবীজির আরামে বিঘ্নতা ঘটবে এই জন্য নবীজিকে ডাকলেন না এক পর্যায়ে বিষের জ্বালা সইতে না পেরে তার চক্ষু থেকে পানি দরদর করে পড়তে লাগলো পানি গিয়ে আমার নবীর আমার নবীর উপরে ফল আমার নবীর উপরে কয়েক ফুটা পানির কয়েক ফুটা চোখের পানির ফোঁটা পড়ে গেল নবীজির ঘুম ভেঙে গেল লক্ষ্য করে দেখলেন আবু বকর রাজি আল্লাহ কান্না করছেন নবীজি বললেন আবু বকর তোমার ঘরের লোকদের কথা কি মনে হয়েছে নাকি বাচ্চাদের কথা কি মনে পড়েছে নাকি বাড়ির কথা কি মনে পড়েছে নাকি আবু বকর রাজি আল্লাহ বললেন নবী গো শোনেন আপনার সাথে থাকতে থাকতে যদি জীবন কাটিয়ে দিই ঘরের কথা বাড়ির কথা পিটামাটির কথা মনে পড়বে না ঘরের কথা বাচ্চাদের কথা মনে করে আমি কান্না করছি না তখন বললেন ঘটনা শুনালেন বললেন এই একটা করতো আমি যখন পা দিয়ে ঢাকলাম সেখান থেকে একটা সাপ আমাকে ছুবল মেরেছে নবীজি বললেন আবু বকর বিষের যন্ত্রণা এতক্ষণ ধরে ছটফট করছো কেন তুমি আমাকে একবার ডাকলে না আবু বকর আল্লাহ তখন বললেন নবী কেমনে আপনাকে ডাকবো সারা রাত সফর করে আপনি ক্লান্ত মনে মনে ভাবলাম আপনাকে যদি ডাকি তাহলে আপনার আরামে বিঘ্নতা ঘটবে এজন্য আপনাকে আমি আর ডাকি নাই এই কথা শোনার পরে নভিজিৎ তখন তার থুতু মোবারক আবু বকরাদী আল্লাহ ওয়ান পায়ের মধ্যে যেখানে সাপ দংশন করেছিলো সেখানে নবেজি তার থুতু মোবারক লাগিয়ে দিলেন আবু আবু বকর রাদী আল্লাহ ওয়ান হুকে নবেজির থুতুর বরকতে ভালো করে দিলেন কে কুরবানি থাক সাক্রিফাইস কাকে বলে দেখেছি নবীজী কষ্ট পাবেন নবেজির আরামে বিঘ্নতা ঘটবে তিনি বলছেন আমার পা সাপে কেটেছে যদি মরেও যেতাম একবারও ডাকতাম না কুরবানি নবীর উপরে ইমান এনে কুরবানির নমুনা দেখাতে গিয়ে নির্যাতিত নিপীড়িতই হন নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের জন্য তারা তাদের জানও যেমন সপে দিয়েছেন মালও দিয়েছেন আমরা টাকা পয়সা পাইয়া ধন সম্পদ পেয়ে কি মনে করি এই টাকা দিয়েছেন দিয়েছেন কথা বলেন কে নিয়ে আপনাকে নিঃস্ব ফকির বানায় দিতে পারেন কে এটা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনার কাছে আমানত রেখেছেন আপনার দায়িত্ব হলো সেগুলো আবার কার পথে খরচ করে দেওয়া কার পথে খরচ করে দেওয়া ধন সম্পদের মালিক হয়েছেন তার মানে আপনি নিয়ামতের মালিক হয়েছেন এখন এই নিয়ামত কার রাস্তায় বিলিয়ে দিতে হবে উম্মার পথে উম্মার কল্যাণে এগুলো আবার খরচ করে ফেলতে হবে তাই করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক একজন কিভাবে তাদের মাল সম্পদের কুরবানি করেছেন শুনে ওসমান বিন ঘটনা আমার মনে পড়ল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানরা মদিনায় গিয়ে সংকটে পড়ে গেলেন পানির সংকট দেখা দিল মরুভূমিতে মুসলমানরা যখন পানির সংকটে পড়ে গেলেন পানির সংগ্রহ পানি পান করার জন্য কিংবা ব্যবহার করার জন্য পানির সংকট যখন দেখা দিল মদিনায় একটা কুয়া ছিল সেই কূপটার নাম ছিল রুমাকূপ সেই রুমাকূপ এই কূপের মালিক ছিল একজন ইয়াহুদি এই ইহুদি যখন দেখলো মুসলমানরা পানির সংকটে পড়েছে সে তখন মুসলমানদের কাছে পানি বিক্রি আরম্ভ করলো স্বাভাবিক দামে না স্বাভাবিক দামের চাইতে আরো চড়া দামে পানি বিক্রি শুরু করলো এখনো দেখবেন মুসলমানরা যখন বিপদে পড়ে কিংবা মান আপনি মুসলমান বাদ দেন মানুষ যখন বিপদে পড়ে কিছু মানুষ আছে পণ্য স্টক করে বাজারের মধ্যে ওই পণ্যের একটা একটা চাহিদা চাহিদা ওই চাহিদা, ওই ওই পণ্যের 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 কিংবা জন্য হাহাকার সৃষ্টি করে গুদাম থেকে বের করে চড়া দামে বিক্রি করে আসে না নাই খাদ্য গুদাম জাত করা খাদ্য গুদাম জাত করে বাজারের মধ্যে হাহাকার সৃষ্টি করা এই কাজটা কি গুনাঘের কাজ নাকি কাজ রাগোনা না কবিরা গুনাহ খবরদার এই কাজ আমরা করব পানি যখন আরম্ভ এক দিকে মক্কা থেকে মুহাজিররা হিজরত করে মদিনায় গিয়েছেন নিজেদের ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি বউ বাচ্চা ছেড়ে অনেকে চলে গিয়েছেন নিজেদের হাতে তেমন পয়সা করি নাই কেমনে তারা এত চড়া দামে পানি কিনবেন এই অবস্থা দেখে নবীজি বললেন আমার সাহাবিদের মধ্যে আমার সাহাবিদের মধ্যে কে এমন কেউ আছে নাকি যে এই রুমা এই রুমা কূপটি ক্রয় করে মুসলিম উম্মার জন্য ওয়াকফ করে দিবে এমন কেউ কে আছে নাকি যে এই কূপটা কিনে মুসলিম উম্মার জন্য সৎকা করে দিবে আল্লাহ কামতের দিন তাকে জান্নাত দান করবে আরো আসতে বলেন সুবহানাল্লাহ শুনতেছেন আপনারা এই কথা শুনলেন নবীজির জামাই মেয়ের জামাই আফফান নাদি আল্লাহ তিনি ওই ইয়াহুদির কাছে গেলেন ইহুদিকে গিয়ে বললেন তোমার এই কূপটা আমার কাছে বিক্রি করে দাও এখন বলেন তো চলমান ব্যবসায় খুব লাভ আসতেছে এটা বিক্রির চিন্তা কেউ করবে করবে না সে বলল না আমি তোমার কাছে এটা কেন বিক্রি করবো আমার ব্যবসা তো এখন জমজমাট তিনি তাকে খুব রিকোয়েস্ট করলেন রিকোয়েস্ট করার পরেও সে মানতেছে না বললেন ঠিক আছে তুমি হয়তো বিক্রি করছো ডেইলি কিছু কিছু টাকা পাচ্ছ আমার কাছে ফুল বিক্রি করলে তো অনেক টাকা বাবা তুমি ফুল বিক্রি যদি নাও করো পার্টনারশিপ দাও আমাকে ফিফটি পারসেন্ট অর্ধেক বিক্রি করে দাও তিনি তাকে বুঝিয়ে দিলেন এটা যে অর্ধেক যদি বিক্রি করো একসাথে মোটা অঙ্কের বেশ কিছু টাকা তোমার হাতে চলে আসবার অর্ধেকের তো মালিক আছো তুমি তো চলমান ব্যবসার এই যে লাভ এই প্রফিটটা তুমি করতে পারবা ওসমান বিন আহান রাজি আল্লাহ তিনি বিচক্ষণ মানুষ ছিলেন এই প্রস্তাব দেওয়ার পর ইহুদি তো আর টের পাচ্ছে না যে ওসমান তাকে বুদ্ধিবৃত্তিকভাবে ঘায়েল করছেন পায় নাই সে বললো আসলেই তো খুব লাভজনক অফার সে বললো ঠিক আছে টাকা দাও কোনো কোন রেওয়ায়তে এসেছে বিশ হাজার হাব কোনো কোনো রেওয়ায়তে পেয়েছি পঁয়ত্রিশ হাজার হাব কোনো কোনো রেওয়ায়তে পেয়েছি ছত্রিশ হাজার দিড়হাম ছয়ত্রিশ হাজার টাকা না কিন্তু ছয়ত্রিশ হাজার কি বলছি কত টাকা চিন্তা করে সেই সময়ে আপনার তো এক পয়সা পকেট থেকে বের করতে হলে সুভান আল্লাহ কি কষ্ট আর সাহাবাই কেরাম দেখেন দিনের জন্য মুসলিম উম্মার কল্যাণে কি খরচ করেছেন আরে ভাই এখন যদি আপনার মৃত্যু হয়ে যায় টাকা টাকার জায়গায় পরে থাকবে আমল ছাড়া কিছুই সাথে যাবে না ঠিক কি না কিনলেন কিনার পরে এখন তো ফিফটি ফিফটি মালিক ওসমান রাদি আল্লাহ বললেন শোনো আমরা এই কুয়ার পানি বিক্রি করব পালা বদল করে একদিন তুমি বেচবা আরেকদিন আমি বিক্রি করব। এখন তো মানা লাগবে কারণ পার্টনারশিপ তো ফিফটি ফিফটি ওসমান রাদি এই প্রস্তাব দিলেন আর ইহুদি একটু বুকা শুকা ছিল ওসমান রাদি হন এই বিচক্ষণতা সে বুঝলো না সে বলল অসুবিধা কি একদিন ভেসলেও তো মাসে কইদিন দিন হয় কথা কর না কেন পনেরো দিন তো মোটামুটি ভালোই লাভ করা যাবে এতদিন ধরে তো এভাবেই ব্যবসা চলে আসতে সে মেনে নিল আর ওসমান আল্লাহ আনহু এই সুসংবাদ গিয়ে শোনালেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লামকে বললেন নবী গো আমি খুবটা আস্তে আস্তে নিয়ে আসতে যে একবারে এর কাছ থেকে আনা যাবে না ধীরে ধীরে আনবো নবীজি বললেন কিভাবে আনবা নবীজি বললেন এই যে এত পুরাটা দিচ্ছে না অর্ধেক মালিক হইলাম আমি এখন পুরোটা নিয়ে আসার জন্য আমি একটা টেকনিক করেছি নবীজি বললেন কি টেকনিক রসমান যেদিন আমার ভাগ পানি বিক্রির আমার ভাগ আমি কারো কাছে পানি বিক্রি করব না সবাই ফ্রি ফ্রি যার যত পানি দরকার এ আজকের দিনের পারি কালকের দিনের পারি যা লাগে খাইয়া দাইয়া আরো সংগ্রহ করে তারা যেন রাখে এটা আমার জন্য সৎকা হবে সোভান আল্লাহ এখন দেখা গেল যেদিন ওসমান দিয়ে আল্লাহ হন পালা সেদিন সবাই ইচ্ছা মতো গিয়ে পানি আনে পানি খায়ও পান করে আবার পরের দিনের জন্য সংগ্রহ করে রেখে দেয় এখন পরের দিন ওই ইহুদির পালা যেদিন আসছে ওই দিন কি আর কেউ পানি কিনতে যায় কথা কোন না কেন পানি কিনতে যায় ইহুদি তো মাথায় হাত দিছে আয় হায় আমি কার কাছে বিক্রি করলাম আমি ভাবছিলাম আমি চালাক এখন থেকে সে আমার উপরে আরো বড় চালাক আচ্ছা বলেন তো আপনি কোনো ব্যবসা করছেন মন্দা যাচ্ছে ব্যবসা এই ব্যবসাকে আপনি রাখবেন তখন তো মানুষ এই ব্যবসা কি করে ক্লোজ করে দেয় বিক্রি করে দেয় সে কয়েকদিন যাওয়ার পরে দেখলো আনহু বললেন যে যারা এমন এখন তুমি নিজেই আমার কাছে প্রস্তাব নিয়ে আসবা যে ওইটাও বাকিটাও নিয়ে আসবে আপনারাও তো অনেকে অনেক সময় এই কাজ কারবার করেন যেখানে গিয়ে দেখেন তিন চার জনের জায়গা জমি আছে একজন বিক্রি করতে যাচ্ছে দুইজন ওখানে গিয়ে ভাগ বসায় এখানে ভাগ নিলে তো হেরা করে আমার কাছে এমনি আসবে এরকম আছে না নাই আছে কয়েকদিন যাওয়ার পরে যখন এই ইহুদি দেখলো তার ব্যবসা মন্দা উসমান দাদি আল্লাহ হুকে এসে সে নিজেই প্রস্তাব দিল ভাই আমার ব্যবসা যেহেতু চলতেছে না এখন তুমি এটা হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই নিয়ে নাও সুবাহান আল্লাহ শুনতেছেন তো আপনারা এখন তিনি হান্ড্রেড পার্সেন্ট মালিক হয়ে গেলেন মালিক হওয়ার পরে তিনি কি চাইলে পানি বিক্রি করতে পারতেন না ন্যায্য দামেও যদি বিক্রি করতেন এটা কি ইসলামে হারাম ছিল হারাম ছিল না ওই যে নবীজি বলেছেন আমার এই সাহাবিদের কল্যাণে উম্মতের কল্যাণে এটা যে দিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাত রেডিকের আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন আমরা এখন দুনিয়া তালাশে ব্যস্ত আর সাহাবায় কেরাম জান্নাতের জন্য দুনিয়াদারি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন ঠিক কিনা ওসমান রাদি আল্লাহ জান্নাত পাওয়ার আশায় পুরা কুপটাই দিয়ে দিলেন পরবর্তী সময়ে ওসমান রাজি আল্লাহ যখন খলিফা হলেন ঘটনা কিন্তু শেষ না এখন শুনেন ওসমান রাজি আল্লাহ ওই কূপটা কিন্তু সৌদি আরবে যারা গিয়েছেন দেখছেন কিনা আমি জানি না ওই কুপ্টা এখনো আছে উনার নামে এখনো সৌদি আরবে ব্যাংকের অ্যাকাউন্টও আছে যে অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা এখনো আছে কাহিনী শোনেন কাহিনী এখনো শেষ না ওসমান রাজি আল্লাহ শাসন আমলে তিনি যখন খলিফা তখন এই কুয়ার আশপাশের এলাকায় তিনি খেজুর বাগান করলেন বর্তমানে ওই খেজুরের বাগানে উইকিপিডিয়াতে আমি দেখেছি পনেরোশো পঞ্চাশটা খেজুর গাছ আছে সুভান কতটা আছে পনেরোশো খেজুরের বাগান করলেন পরবর্তী সময়ে উত্থান প্রথম তো আছে সৌদি রাজবংশ যখন সৌদি আরবে ক্ষমতা গ্রহণ করল তারা ওসমান রাদি আল্লাহ নামে এই প্রপার্টিকে তারা ওসমান দাদি আল্লাহ আনহুর নামে দলিল করে ফেললো ওসমান আল্লাহ আনহুর নামে এই প্রপার্টি কী করলো দলিল করে ফেললো এখনও সেই বাগানের খেজুর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সৌদি সরকার ফ্রি ফ্রি পাঠায় দেয় এবং এর আশপাশে যে চাষাবাদ হয় সেগুলোর বিকৃত অর্থগুলো রসমান দাদি আল্লাহ আনহুর অ্যাকাউন্টে রাখা হয় সেই টাকার অর্ধেক গরিব অসহায় যারা আছে তাদের কল্যাণে ব্যয় করা হয় এবং বর্তমানে সৌদি গভর্নমেন্ট সৌদি আরবে অসমানডাদহর অ্যাকাউন্টে সঞ্চিত সেই অর্থগুলি দিয়ে অসমানহর নামে তারা একটি হোটেলও করছে যেখান থেকে তারা বলছে সৌদি গভর্নমেন্ট বলছে যে বছরে পঞ্চাশ মিলিয়ন সৌদি রিয়াল তারা আয় করতে পারবে এবং তারা বলেছে যে এটার অর্ধেক টাকা তারা গরিব অসহায়দের কল্যাণে খরচ করবে বাকিটা তারা অ্যাকাউন্টে রাখবে এখন দেখেন তো হাজার বছর আগে যে সাতকাটা করে গেলেন তিনি চলে গিয়েছেন সেটা জারিয়া হয়ে আজ ও মুসলিম উম্মার কল্যাণে তা ব্যয় হচ্ছে তিনিও সেটা পরপারে গিয়েও তার সবাব তাকে দিয়ে দিচ্ছেন কে দিয়ে দিচ্ছেন কে এইভাবে কেরাম আর্থিক কুরবানি করেছেন এই ঘটনা তো আপনারা সবাই জানেন এরপরেও একটা ভিন্ন উদ্দেশ্যে ঘটনাটা আমি বলছি সময় আবারও যখন বললেন সবাই সবার দান করো মহিলারা পর্যন্ত নাকের ফুল কানের দোল সোনা দানা রূপাপ গহনা সব তারা সৎকা করতে লাগলো অমর রাজি আল্লাহান আবু বকর আল্লাহ আল্লাহান এই দুইজন সব সময় প্রতিযোগিতা করতেন প্রতিযোগিতা এটা কি শক্তির প্রতিযোগিতা নাকি অর্থের প্রতিযোগিতা কথা বুঝতেছেন আমার কিসের প্রতিযোগিতা না জানেন না এক কথায় নেক আমলের প্রতিযোগিতা আর আল্লাহ কোরআনে আমাদেরকেও সেটা বলেছেন নেকির ক্ষেত্রে পারস্পরিক প্রতিযোগিতা করো আল্লাহ তালা কোরআনে বলেছেন তা আলাল বিররি ওয়া التقوى ولا تعاونوا على الإثم والعدوان الله أكبر আল্লাহ বলেছেন সৎ কাজে তাকুয়ার কাজে ভালো কাজে পরস্পর কল্যাণ করো আল্লাহ বলেছেন নেক কাজে প্রতিযোগিতা করো আমাদের পরিচিত সুরা সুরা মুলকের ভেতরে আল্লাহ এই কথা বলেছেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা كُلِّ شَيْءٍ قَدِير الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ আল্লাহ তালা বলছেন বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা সবাই বলেন তো সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক আল্লাহ তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নিতে পারেন কিনা আসতে বলবেন না জুড়ে বলেন পারেন কিনা এই জন্য ক্ষমতার নামে আল্লাহ কোরআনে একটা সোরা দিয়েছেন আসে না নাই সোরাটার নাম কি ওতানি খারবার এখন তো বলো হ্যাঁ সৌরাতুল মুল্ক হোয়াট ডু ইউ মিন বাই মুলক হোয়াটস দ্য মানে হচ্ছে রাজত্ব মানে ক্ষমতা মুলক মানে হচ্ছে কিংডম মুল্ক মানে হচ্ছে পাওয়ার মুলক মানে হচ্ছে অথরিটি ক্ষমতার নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন আবার দেখেন চেয়ারের নামে আল্লাহ কোরআনে একটা আয়াতও দিয়েছে আয়াতের নাম কি আয়াতুল কুরসি এই আয়াত কোরআনের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত এবার আপনারা আমাকে বলেন তো কোরআনুল করিমে মৌতের আয়াত আছে না নাই আসতে বলছেন কেন আছে না নাই জান্নাত জাহান নামের আয়াত হালাল হারামের আয়াত সুদের আয়াত ঘুষের আয়াত জেনার আয়াত এত আয়াত থাকতে ওই আয়াতগুলোকে সব চাইতে সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত বানানো হল না বরং সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত বানানো হয়েছে আয়াতুল কুরসি মানে চেয়ার কুর্সি মানে সিংহাসন কুর্সি মানে গদি এখন প্রশ্ন হচ্ছে কোরআনে ছয় হাজার দুইশো ছয়ত্রিশটা আয়াত আছে এত আয়াতের ভেতরে আয়াতুল কুরসিকে কি কারণে শ্রেষ্ঠ আয়াত বানানো হল কারণ এই পৃথিবীতে বলা বহু লোকেরা আছে করে মানুষের উপরে জুলুম চালায় আমাদের অবস্থা হলো যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে যে আমি নিজেও গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ারটা ঠিক আছে ইসলামের বিরুদ্ধে না আমরা তো অনেকেই চেয়ারে উঠে গিয়ার পাই আমরা অনেকে আসি কয় রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামও থাকবে না ইসলাম তো ছিল ইসলাম ইসলাম আছে থাকবে তোর মতো পাগল ছাগল থাকবে না চেয়ারের নামে আল্লাহ কেন আয়াত দিলেন এবং এই আয়াতকে কেন আল্লাহ তালা সব চাইতে ফজিলতের আয়াত বানালেন কারণ অনেকেই আছে চেয়ারের গিয়ার উঠায়া দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় এই জন্য তাম দুনিয়ার চেয়ার বলা লোকদেরকে আল্লাহ তালা সতর্ক করার জন্য আয়াতুল কুরসিকে সব চাইতে ফজিলতের আয়াত বাড়িয়ে আল্লাহ তালা ওই আয়াতুল কুরসির ভেতরে তার সার্বভৌম ক্ষমতার পরিচয় তুলে ধরে তামাম দুনিয়ার চেয়ার বলা লোকদেরকে সাবধান করে দিয়েছে এই চেয়ারে উঠান যিনি চেয়ার থেকে বেজত করে জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতে পারেন তিনি এই জন্য চেয়ারে উঠে আপনি যা মন চাই তাই বলিয়েন না এই দেশ চিনতে হবে এটা অলিয়া আর দেশ এটা মসজিদ আর দেশ এটা আলম উলামার দেশ এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ চেয়ার চেয়ারের জায়গায় থাকে কিন্তু চেয়ারে বসা লোক জায়গায় থাকে না কথা বুঝেন নাই মাহফিল শুরু হয়েছে কখন না না শুরু হয়েছে কখন আজকে দিনের বেলা না বাদ মাগরিব না এই মাগরিবের নামাজ থেকে রাত বারোটা পর্যন্ত এই চেয়ারে কতজন বসলেন আর কতজন গেলেন চেয়ার চেয়ারের জায়গায় আছে ব্যক্তি চলে গেছে আপনি যে চেয়ারে উঠার পরে মাথা ঠিক থাকে না একটু কি কমন সেন্স খাটান না চেয়ার তো চেয়ারের জায়গায় থাকবে আপনি থাকবেন না এই জন্য চেয়ার পেয়েছেন বলে যা চাই তাই করবেন না হয়তো সম্মানের সাথে উঠেছেন আল্লাহ যদি চান বিজ্জত করে সুতার বাড়ি খাওয়ায় নামাই দিতে পারে আমি বলছিলাম আবু আর অমর রাদি আল্লাহ আনহু প্রতিযোগিতা করতেন কিসের প্রতিযোগিতা নেকির প্রতিযোগিতা আমাদেরকেও নেকির প্রতিযোগিতা করার জন্য ওই যে আয়াত পড়লামাল্লা দীখলা কল মাহো তাও আল্লাহ হায়াতলিয়া বলু আ আমালা আইয় কম আহ সে নোহামালা বহো জন গফু আল্লাহ তিনি মৃত্যু জীবন দিয়েছেন এই জন্ম মৃত্যুর মাঝখানের সময় নাম হচ্ছে জীবন হোয়াট ইজ লাইফ জীবন কি ইমাম হাসান আল তিনি খুব সুন্দর করে জীবনের সংজ্ঞা দিয়েছেন তিনি বলছেন আদম হে আদম সন্তান তুমি তো গণনা করা কয়েকটা দিন ছাড়া আর কিছুই না ইদা বাবা আদুক যখনই তোমার জীবন থেকে একটা দিন চলে যায় তখন তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায় না বেড়ে যায় মানুষের হায়াত বাড়ে না কমে আরবের একজন প্রখ্যাত কবি তার কবিতায় বড় সুন্দর করে বলেছেন তিনি বলেছেন হ্যাঁ মানুষ তোমার জীবন তো গণনা করা কয়েকটা নিঃশ্বাসের নাম ছাড়া কিছুই না যখনই তুমি একটা নিঃশ্বাস নিয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দাও তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায় হায়াতমৌতের মাঝখানের সময় এই সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন এই সময় বা জীবন আল্লাহ কেন দিয়েছেন লেয়াবো লে হুম আয়াই হুকুম আসসান ও যেন আমলের ক্ষেত্রে আমরা কম্পিটিশন করি কিন্তু আজ আমরা আমলের ক্ষেত্রে কম্পিটিশন করি না আমরা বাড়ি বানানোর ক্ষেত্রে কম্পিটিশন করি আমার এক বন্ধু আমার পরিচিত ভাই তার বাড়িটা এই ডিজাইনে বানিয়েছে আমার বাড়িটা এর চেয়ে আরো সুন্দর ডিজাইনে হওয়া লাগবে আমার পরিচিত এক ভাই ল্যান্ড ক্রুজার চড়ে আমি ল্যান্ড ক্রুজার চড়বো না আমি রেঞ্জ রুভার চড়বো এভাবে আমরা পারস্পরিক প্রাচুর্যের প্রতিযোগিতা করছি আল্লাহ তালা আমাদের পরিচিত সুরাই বলেছেন কি বাস্তব কথা এই প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতেই তো তোমরা হাত্তা জোর তোমল কবর পর্যন্ত তোমরা পৌঁছে যাচ্ছ ঠিক কি না আর আবু বকর রাজি আল্লাহ প্রতিযোগিতা দেখেন আবু বকর রাদি আনহু রাতের বেলা তাহার দাঁড়িয়েছেন অমর রাদি আনহু আগে উঠার চেষ্টা করতেন আবু বকর যেখানে দান করেছেন অমর সেখানে বাড়িয়ে দান করার চেষ্টা করতেন এই রকম নেকামলের প্রতিযোগিতা ছিল তাবুকের যুদ্ধের জন্য যখন নবীজি সাহায্য চাইলেন অমর রাদি আল্লাহ আনহু তখন মনে মনে ভাবলেন এই একটা সুযোগ আজ আমি যে কোনো কায়দায় আবু বকরকে আমার পেছনে ফেলে দিব আবু বকর রাদি আল্লাহ পেছনে ফেলে দেওয়ার জন্য অমর রাদি আল্লাহ আনহু তিনি তার সম্পদের অর্ধেক এনে নবীজিকে দিয়ে দিলেন আল্লাহ একটা মসজিদ নির্মাণ হবে মসজিদের টাইলস দেওয়া হবে আমি আপনার পকেট থেকে পয়সা বের হয় না আর নবীজি অভিযানে বের হবেন সাহাবিদেরকে বলেছেন অমর রাদি আল্লাহ আনহু সম্পদের অর্ধেক এনে নবীজিকে দিয়ে দিয়েছেন সুভান আল্লাহ কোথায় তাদের ইমান আর কোথায় আমাদের ইমান টাকাওয়ালা পয়সাওয়ালা হওয়া এটা ভালো লক্ষণ কারণ ইসলাম প্রতিষ্ঠার জন্য টাকা পয়সাও লাগবে আর নবীজিও বলেছেন আর বা চারটি জিনিস হচ্ছে সৌভাগ্যের লক্ষণ যে চারটা জিনিস পেয়েছে সে আল্লাহর তরফ থেকে দুনিয়ার নামত পেয়েছে সুমান আল্লাহ চারটা জিনিস কি শুনেন এক নাম্বার হচ্ছে আলমার আতুস আলিহা নেককার স্ত্রী দুই নাম্বার হচ্ছে আলমাসকানুল ওয়াসিয়া একটা প্রশস্ত সুন্দর বাড়ি তিন নাম্বার ওয়াল মার্কাবুল হানি একটা সুন্দর যানবাহন আর চার নাম্বার ওয়াল জারুসালেহ উত্তম প্রতিবেশী কয়টা কথা বললাম সবাই বলেন কথাগুলো আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবীজি বলেছেন চারটা জিনিস যে পেয়েছে সে সুখী মানুষ এক নাম্বার কি বলেছি খায় ফেলছেন না স্ত্রী না স্ত্রী ফুটানিমারকে স্ত্রী হইলে আবার চলবে না এদিকে আশকার ওইদিকে মাসকারা ওইদিকে আইলেন ওইদিকে লাইলেন এইরকম না হইতে হবে কি কিনে স্ত্রী যুবক ভাইরা খালি মেয়েদের পেছনে যেকোনো মেয়েদের পেছনে দৌড়ায়ো না আর মেয়েদের পেছনে দৌড়াবা কেন তোমার যখন বিয়ের বয়স হয়ে যাবে তখন তুমি বিয়ে করে ফেলবা সামর্থ্য না থাকলে রোজা রেখে তা চাইবা কার কাছে আর বিয়ের সময় খালি সুন্দরী মায়ের ফা দেখলে দৌড়ায়ো না মেয়েটা কত সুন্দরী কত রূপসী কিনা দিনদার কিনা পর্দা মানে কিনা ইসলাম মানে এটা দেখে বিয়ে করা লাগবে তাহলে এই দাম্পত্য জীবনকে বরকত দিয়ে ভরে দিবেন যিনি তিনি কে চারটা জিনিস যে পেয়েছে সে দুনিয়ার নামত আল্লাহর কাছ থেকে পেয়েছে এক নাম্বার নম্বর সবাই বলে অবিবাহিত আসছে আল্লাহ যেন সবাইকে এক একজন স্ত্রী দান করে দেয় আরে বাপরে এখন আমিনের আওয়াজ বাড়ছে কথা কথা বের বিয়ের শুনলে সবার ঘুম ভেঙে যায় তাই না যাই হোক আল্লাহ যেন কবুল করে নেয় আর বাবারা যারা আছেন দেখছেন আপনাদের ছেলেরা এরা বিয়ে করতে চায় জেনা করতে চায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছেলেরা খুব ভালো এরা বিয়ে করতে চাচ্ছে জেনা করতে চাচ্ছে না আর আপনারা কি করেছেন আপনারা বিয়েকে কঠিন করে দিয়ে যুবকদেরকে বিয়ে করা কঠিন বানায় ফেলছে এই যে সামাজিক কুসংস্কার সামাজিক প্রথা বছরের ছেলে লাখ লাখ টাকা এত পাবে সে তো মাত্র পড়াশোনা শেষ করলো যদি বিয়ে শিগুলাকে কম পয়সায় দুই লাখ তিন লাখ টাকায় সেরে ফেলা দিত তাহলে এই যুবক ছেলেগুলো তারা তাদের যৌবনকে নষ্ট করতো না এরা সবাই সামর্থ্য থাকলে সবাই বিয়ে করে ফেলতো ঠিক কিনা এজন্য বিয়েটাকে সহজ করে ফেলা দরকার ওই যৌতুকের কথাই বলতেছি রে ভাই তোমাদের দুঃখ তো আমি বুঝি তোমাদের দুঃখ আমি ছাড়া কে বুঝবে আর বলো এটা জানি ধরে বিশ লাখ তিরিশ লাখ বিশ পয়সাও নগদ দেয় না আবার গিয়া কয় মাফ করে দে মাফ করে দে আর সেও তখন মানে জুসের ঠেলায় কয় যা সব মাফ করে দিলাম মানে সময় নষ্ট করতে চায় আকলমান লোকদেরকে তো ইশারা দিলে চলে না বাবারা এবং মায়েরা যারা বাড়ি থেকে শুনছেন বিয়েটা সহজ করে ফেলেন এই যে ছেলেগুলো বিয়ে করতে পারছে না উনত্রিশ তিরিশ বছর এদের যৌবন তো নষ্ট হচ্ছে আপনি বাবা হয়ে আপনিও পাপী হচ্ছেন আপনি মা হয়ে আপনিও পাপি হচ্ছেন কারণ তাকে সহজভাবে বিয়ে করার রাস্তা দেখায় দিচ্ছেন না আপনার ছেলেটা আপনার মেয়েটা পাপ করছে এই পাপের কি আপনাকে নেওয়া লাগবে না অবশ্যই নেওয়া লাগবে এজন্য ছেলে মেয়েদের বিয়েগুলা সহজ করে দেন যৌতুক বাদ দেন কুত্তার পায়খানা খাওয়া কি যারা বললেন না হারাম না হালাল কুত্তার পায়খানা শুকরের গুস্ত খাওয়া যেমন হারাম

আরে বাপ রে বাপ মেয়েটা যাওয়ার পরে ওই ঘরে তারপর নীরব মানসিক নির্যাতন চালানো হয় ঠিক না যুবকদেরকে বলছি যারা বিয়ে করো নাই ভাই ব্যক্তিত্ব মেনটেন করো যে আমি তো বড় গলায় বলতে পারি কারণ আমি আমল করে ফেলেছি আমরাও তো বিয়ে করেছি এক পয়সার জিনিস নেই নাই এই রকম ব্যক্তিত্ব ওয়েট মেনটেন করো তোমার ব্যক্তিত্ব রক্ষা করো তোমরা আগে সচেতন হও তুমি তোমার আব্বুকে জানিয়ে দাও আব্বু আমি বিয়ে করব আমার শ্বশুর বাড়ি থেকে এক পয়সার জিনিস নিবো না কারণ আমি মানুষ ঠিক ব্যক্তিত্ব শ্বশুর বাড়িতে ছোট দেখবার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি সবাই তোমাকে অনেক ভালোবাসা সম্মান দিবে ভালোবাসাও দিবে সম্মানও দিবে ওরা ভাববে যেন আমাদের জামাই খুব ব্যক্তিত্ববান মানুষ কেউ যদি তার মেয়েকে খুশি হয়ে যে কোনো কিছু দেয় আলহামদুলিল্লাহ বলে নিয়ে আসি ওইটা উনি ওনার মেয়েকে দিয়েছে তোমাকে না আবার আশা করে বইছো না অনেকে তো আছে ওই যে আমি ওই দিন পত্রিকায় বললাম এই চিটা কোন জায়গায় জানে ঘটনা একটা ঘটছে চিংড়ি মাছ না কেন জানেন না আপনারা কোন জায়গায় হয়েছে আল্লাহ বাস খালি ইজ্জত তো ডুবাই ফেলছে চিংড়ি মাছ দেয় নাই আরেকজন আমি ওই বিয়েতে উপস্থিত আমার উপস্থিতিতে একটা ঘটনা ঘটছে বলবো এক ছেলে সে বিয়ের আসর থেকে চলে যাবে কারণ কি তাকে কেন তার শ্বশুর বাড়ি থেকে মোটর সাইকেল দেওয়া হলো না আমি ছিলাম উপস্থিত আমি বললাম আমি বললাম যে সম্মানিত উপস্থিতি আপনার একটা কাজ করেন এর কাছে আর মেয়ে বিয়ে দেওয়ার দরকার নাই এটা শাড়ি কিনে মোটর কিনে শাড়ি দিয়া মোটর সাইকেল পেছায় দেন হ্যাঁ মোটর সাইকেল নিয়ে থাকুক কারণ তার মোটর সাইকেল বেশি দরকার এরকম লুভি আছে না নাই আর আপনাদেরকে বলি মেয়ের বাবা যারা আছে ওই দিয়ে দিয়ে লুপ বাড়ায় না প্রথমে দিয়ে দিলে এই যে লুপ শুরু হয় এরপরে এদের লোভ লালসা আরো বাড়তি থাকে লালসা এমন এক জিনিস দিবেন ওই যে এটাকে আমি বলি বর্ষির মতো বর্ষিকে বর্ষি দিয়ে মানুষ যখন মাছ ধরে তখন কি করে বর্ষি দিয়ে মাছ ধরার সময় যখন বর্ষি ফেলে দেয় তখন দেখবেন টুপ গিলে টুপ গিলে এই টুপ গিলার জন্য মাসাল্লাহ চেয়ারম্যান সাহেব না ভালো আছে আপনি তো আসছেন আপনি তো আসতে পেরেছেন আমিও আসছি অনেক জেম ঠেলাই প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিন নং পদুয়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ বল তিনিও শহর থেকে এসেছেন আজকে সভাপতি সাহেব এসেছে না আমিও এসেছি যে অবস্থা রাস্তাঘাটের আসুন তো যাই হোক তিনি এসেছেন আপনারা সবাই খুশি না বেজার আল্লাহতালা উনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন বলেন আমিন তাহলে বিয়ে শাদীগুলোকে সহজ করে ফেলবেন তো ইনশাল্লাহ বলছিলাম মেক কাজে প্রতিযোগিতা করুক অমর রেদি আল্লাহান হু বললেন আজ আমি আবুবকরকে পেছনে ফেলব সম্পদের অর্ধেক দিয়ে দিলেন আর ওই দিকে আবুকর রাদী আল্লাহান হু ঘরে গেলেন খুব বেশি সম্পদ আর ছিল না ছোট্ট একটা থলির ভেতরে তিনি কিছু দেড় হাম ঢুকালেন এরপরে নবীজির হাতে এনে দিয়ে দিলেন সেই থলিটা নবী করিম সাল্লাম এবার সকল সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন কে কতটুকু এনেছ আর কে কতটুকু বাড়িতে রেখে এসেছ সবাই কি একই প্রশ্ন করলেন সবাই বলল গো আল্লাহর নবী এতটুকু এনেছি আর এতটুকু বাড়িতে রেখে এসেছি সবার উত্তর প্রায় এরকম ছিল সর্বশেষ আবু বকর রাদি আল্লাহকে নবীজি যখন প্রশ্ন করলেন আবু বকর রাদি আল্লাহানহু বললেন অগো আল্লাহ নবী আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আমি একত্রিত করে আল্লাহর নবীর কদম মোবারকে সুপর্দ করে দিয়েছি আল্লাহর নবী তখন বললেন অ সাহাবিরা আজ তোমরা অনেকে অনেক সম্পদ দিয়েছ অনেকে বহু টাকা পয়সা বহু দানা দিয়েছ হয়তো পরিমাণ হিসাব করলে কোয়ান্টিটি হয়তো তোমাদের বেশি হবে কিন্তু আজকে সদাকার কোয়ালিটি সবচাইতে বেশি হচ্ছে আবু বকরের কোয়ান্টিটি দিয়ে কখনো কোয়ালিটিকে যাচাই করা যায় না কোয়ালিটি এক জিনিস কোয়ান্টিটি আর এক জিনিস কোয়ালিটি যদি না থাকে কোয়ালিটিহীন জিনিস কোয়ান্টিটি যদি তার পরিমাণ যদি বেশিও হয় এরপরেও কোয়ালিটিপূর্ণ জিনিসের ধারে কাছে সে আসতে পারবে নবীজি বললেন সাহাবিরা সোন তোমাদের দানের তোমাদের প্রত্যেকের দানের কোয়ান্টিটি বেশি আর কোয়ালিটির দিক থেকে আমার আবু বকরের দানের কোয়ালিটি বেশি সাহাবিরা বললেন নবী কি করে আবু বকরের দানের কোয়ালিটি এত ভালো নবীজি বললেন প্রত্যেকেই তো এনেছ আবার কিছু কিছু না বাড়িতে রেখে আর আমার আমার আবু বকর কথা শুনে এসেছ সব আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছে আরো আসতে বলেন সুমান আল্লাহ কোয়ালিটি আর কোয়ান্টিটি দুইটা কথা বললাম মাঝে মাঝে কোটি লোকের কোটি টাকা সৎকার চাইতে রিক্সাওয়ালার একশো টাকার সৎকার মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে যেতে এটা নির্ভর করবে দানকারী ব্যক্তি তার মন মানসিকতার উপরে সে কোন সেন্স থেকে সেটা দিয়েছে আল্লাহ যেন আমাদেরকে আবু বকর আল্লাহ আল্লাহ মতো দানশীল হওয়ার তো অভিজ্ঞ দান করে সুহান আমিন বলেন এইভাবে আর্থিক কুরবানি করেছেন আর যদি বলেন তারা নিজেদের জানের কুরবানি কেমন করেছে এবার শুনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যখনই ডাক এসেছে তারা তারা জানতেন গেলেই জীবন দেওয়া লাগবে কখনো পিছপা হন নাই বদরের যুদ্ধের কাহিনী আমার মনে পড়ে গেল ক্লান্ত হচ্ছেন বলবো আমি দশ পনেরো মিনিট শোনা যাবে না দেখেন মুসলিম শরীফের হাদিস বদরের যুদ্ধ বলেন তো যুদ্ধটা কঠিন না সহজ কঠিন কেন কঠিন ওই সংখ্যায় কম বেশি জন্য না ইতিহাসে এমন বহু প্রমাণ আছে যে সংখ্যায় কম হয়েও সংখ্যাধিক্যকে হারিয়ে দিয়েছে এমন বহু নজির আছে না নাই বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে কারণ যুদ্ধের মাঠে যারা মুখামুখি এরা সব রক্ত সম্পর্কের মানুষ যেমন বাপ ইসলাম কবুল করেছে ছেলে করে না এখন বাপ বেটা কি হয়েছে মুখামুখি চাচা ভাদিজা মুখামুখি নবীজি বদরের মাঠে উপস্থিত হয়ে ভাবলেন হারে আজ যদি আমার সাহাবীদের অন্তরে শাহাদাতের চেতনা কাজ না করে আত্মীয়তার চেতনায় টান মারে তাহলে তো বদরের ময়দানে নির্ঘাত পরাজয় চলে আসবে নবীজির এই পেরেশানই লক্ষ্য করলেন একজন সাহাবী নাম হচ্ছে মেকদাদ আমর রাদি আল্লাহ আন মুসলিম শরীফের হাদিসে এসেছে ফকমল মেকদাদ বিন আমর রদি তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ফরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযলি লিমা আরাকা আল্লাহ ফানাহনু মা'আক আপনি বিচলিত হবেন না আল্লাহ যেদিকে আদেশ করেছেন আপনি সেদিকে আমাদেরকে নির্ভয়ে নিয়ে চলুন والله আল্লাহর কসম করে বলছি লা নাকুলু লাকা كما قالت বনু ইসরাইল لموسা বনু ইসরাইলের লোকেরা তাদের নবী موسی আলাইহিস সালামের সাথে যে বিয়াদভি এবং হটকারীপূর্ণ আচরণ করেছিল আল্লাহর কসম আমরা আপনার সাথে তেমন বেয়াদবি করব না মুসানবির উম্মতরা এদেরকে আল্লাহ আদেশ দিয়েছিলেন ওই কাহিনী তো আপনারা জানেন ফেরাউনকে আল্লাহ যখন দলবল সহ লোহিত সাগরে ডুবাইয়া মারলেন লেন পরের কাহিনী অনেকে তো জানেন না আপনারা এরপরে আল্লাহ মুসানবির উম্মতকে আদেশ দিয়েছিলেন আল আরদুল মোকাদ্দাসা কোরানে বলা হয়েছে আল আরদুল মোকাদ্দাসা পবিত্র ভূমি অর্থাৎ সেই বাইতুল মোকাদ্দাস সহ আশপাশের অঞ্চলে গিয়ে ওই অঞ্চলটা যুদ্ধ করে তো তখন আমালেকা সম্প্রদায় এটাকে শাসন করত এদের বিরুদ্ধে যুদ্ধের অভিযানে যাওয়ার জন্য জিহাদে যাওয়ার জন্য বলা হয়েছিল এরা গিয়েছিল যাওয়ার পরে আমালেকাদের শক্তি সামর্থ্য দেখে যুদ্ধের মাঠে হাজির হয়ে তারা বলল ইন্না বললো মোসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এদের সাথে আমরা যুদ্ধ করব না তুমি আর তোমার আল্লাহ তোমরা মিলে যুদ্ধ করো আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি কেমন বেআব চিন্তা করেছে এরপরে তো এদের উপর শাস্তিও আসছিল কি শাস্তি তিহ ময়দানে এদেরকে কত বছর বন্দি করে রাখা হয়েছিল জানেন না আপনারা চল্লিশ বছর কত বছর তো মেকদার দাদি আল্লাহ আহমেদ বলছেন আমরা এদের মতো বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন বরং আমরা বলছি আন্তমারাব্বুকা সকিলা ইন্না মাহকুমা মুকাতিলুন আমরা বলছি আল্লাহ যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহ আর তার রসুলের জন্য লড়াই করে যাব আল্লাহ ফাকবান এই কথা শুনে নবীজি বড় খুশি হলেন খুশি হয়ে বললেন আমার সাহাবিরা শোনো তোমাদের প্রত্যেকের দিলের তামান্না যদি এই হয় ও ম ইলা জান্নাতের আরদো হাত আর চলো আজ এই বদরের মাঠে সেই জান্নাতের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেই জান্নাতের বিশালতা মাথার উপরের আসমান আর পায়ের আর পায়ের তলায় জমির চাইতে আরো বিশাল শুভারম্ভ একজন যুবক সাহাবি আনসারী সাহাবিরা দুই ভাগে বিভক্ত মহাজির এবং আনসার বলেন মহাজির আর কি মহাজির কারা মহাজির মানে হিজরতকারী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন তাদেরকে কি সাহাবি বলা হয় আর আনসারী সাহাবি কারা ওই মহাজির ভাইদেরকে যারা মদিনায় সাহায্য করেছেন থাকার জায়গা দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে বলা হয় আনসারি একজন যুবক আনসারি সাহাবি ওনার নাম হচ্ছে ওমাই রিবনুল হুমাম রাদি আল্লাহ হাং তিনি দাঁড়ালেন নবীজির এই বক্তব্য শুনে তিনি ওয়াকে না তিনি খেজুর খাচ্ছিলেন নবীজির জবান থেকে এই কথা শুনে বললেন বাহ্ বাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরেই হোয়াসাল্লাম এটা আঞ্চলিক ভাষা আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে না আমরা এক ভাষার মানুষ বাংলা ভাষা কিন্তু চিহ্ন আঙে আসলে বলবে বাজি কেনাসো চি আমাদের সিরেটে গেলে বলবে বাই বালা নি আপনি তিতা কররা আউকা হাউকা বুউ কাজা এটা আপনার সিলেটই মাত কি এটা আঞ্চলিকতা ওই বগুড়ায় আপনি যাবেন আপনাকে যেমন আপনারা বলবেন কেন আসো নি বোধা ওরা বলে ক্যাংকা আসো বারে দেখছেন আছেন কে বলে আসো বারে আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় কিছু উপজাতি বাস করে আমি একবার সেখানে মাহফিলে গিয়েছিলাম গাড়ি থেকে নামার পরে একজন আমার বলে কান আমি ভাবছি মনে হয় কানে কিছু বসতে বসতে পোকা ঢোকা আমি এমনি ঝাড়া মারতেছি হুজুর কান আরো গরম হয়ে বলছে আমি বলি ভাই মানে কি একজন অনুবাদ করে দিয়েছে কয় হুজুর কান মানে আপনি বালা আসননি মানে আপনি কেমন আছেন দেখছেন কারবার একই ভাষার মানুষ কিন্তু আঞ্চলিকতার কারণে কিছু ভিন্নতা আমাদের মধ্যে আছে না নাই তো এই বাহ বাহ এটাও আরবিতে আঞ্চলিক ভাষা এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু অর্থাৎ কি সুন্দর কথা কি চমৎকার কথা আপনি বলেছেন ইয়ারসুল আল্লাহ সাল্লাল্লাহু তিনি বললেন আমি যদি আজ এই বদরের মাঠে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যায় আমার জন্য কি আসমান জমিনের চেয়ে আরও বড় জান না নবীজী বললেন বালা অবশ্যই তখন ওই সাহাবি বললেন খেজুরের প্যাকেট হাতে নিয়ে বললেন লা ইন আনা না হইয়েই তো আই না আ হা লা তিনি বললেন আমি যদি এখন এই খেজুরের প্যাকেট হাতে নিয়ে খেজুর খায়া খায়া সময় নষ্ট করি তো আমার তো ঢুকতে ঢুকতেলেই হবে এজন্য তিনি খেজুরের প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিলেন উলম্বতর বাড়ি হাতে নিয়ে জিহাদের ময়দানে ছুটে গিয়ে সিংহ শাবকের মতো লড়াই করে অসংখ্য কাফেরকে জাহার নামে পাঠিয়ে দিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করলেন শোভানন্দ বদরের শহীদদের লাশগুলো যখন একত্রিত করা হল সাহাবাইকে কেরাম বললেন আল্লাহর নবী এই লোকটাকে চিনেন এ হচ্ছে আপনার সেই জান্নাতের পাগল সাহাবি যে জান্নাতে যেতে দেরি হবে বলে খেজুরের প্যাকেট ছুঁড়ে দিয়েছিল নবীজি বললেন সাহাবিরা সবাই সাক্ষী থাকো আমি ঘোষণা দিচ্ছি যে জান্নাতে যাওয়ার জন্য আমার সাহাবি খেজুর ছুঁড়ে ফেলে দিয়েছে এত ত্যাগ এত কুরবানির জীবনের মায়া করে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকাকে উঁচু করে রাখার জন্য আমার সাহাবি জীবন দিয়েছে আমি সাক্ষ্য দিলাম নিশ্চয়ই সে আল্লাহর প্রতিষ্ঠিত জান্নাতের ওয়ারি হবে আল্লাহ আকবা আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আল্লাহর জমিনে আল্লাহর দিনের পতাকাকে উঁচু করে রাখার জন্য এইভাবে করে ওমায় ইবনুল হুমামের মতো হয়তো আমাদেরকেও জীবন দেওয়া রাখতে পারে যদি জীবন দেওয়ার আগে কারা কারা দেওয়া তুলে আল্লাহকে দেখা হাত গুলো নামান আল্লাহ আপনাদের হাতগুলো কবুল করেন কুরবানির নমুনা কারে বলে আপনি তো একটু মামলা খাওয়ার ভয়ে আজ ইসলামের পক্ষে কথা বলতে পারেন না আর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবেদের কুরবানি কেমন ওই যে আমি একটু আগে বললাম তারা আমাদের মতো ফ্রি ইমানের নিয়ামত পান নাই ইমানের জন্য তারা বিনিময় দিয়েছেন নিজের জীবনটা আল্লাহর দিনের রাহে বিলিয়ে দিয়ে আল্লাহর কাছ থেকে তারা জান্নাতের টিকিট কিনেছেন মুতার যুদ্ধের কাহিনী আপনারা অনেকেই জানেন রোমানদের বিরুদ্ধে লড়াই হবে নবীজি সাহাবিদের সামনে যুদ্ধের জন্য তিনজন কমান্ডার সিলেক্ট করলেন সবাই বলেন তো দেখি যুদ্ধের জন্য কমান্ডার লাগে একজন নাকি তিনজন কয়জন লাগে যুদ্ধে কমান্ডার লাগে কয়জন কিন্তু নবীজি ঘোষণা করলেন কয়জনের না বিজয়ী বানিয়ে গাজী বানিয়ে আবার আমার কাছে ফিরিয়ে দিও জাফর বিন আবু তালেব এই দোয়া শুনে তিনি তার তরবারি কুশমুক্ত করলেন তরবারি কুশমুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়ে হালকা আঘাত করে বললেন প্রিয় তোমার স্ত্রী আমার উল্টা দোয়া করো না তোমার এই দোয়া কবুল হবে না তার কারণ হলো নবীজি যুদ্ধের জন্য তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন মাঝখানে আমার নাম আমার আগে একজন পরে একজন তার মানে আমি আর বাড়ি ফিরে আসতে পারবো না নির্ঘাত আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। তুমি আমার জন্য দোয়া করিও জান্নাতে আমরা আবার একসাথে হব এই কথা বলার পরে তিনি রওনা দিলেন পেছনে তার স্ত্রী এবং তার বাচ্চারা ছটফট ছটফট করে কান্না করল জান্নাতের পাগল সাহাবি আল্লাহ নবীর হুকুম পাওয়ার পরে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের সুধা পান করে জান্নাতে যাওয়ার নেশায় পেছনে তার স্ত্রী কিংবা সন্তানদের দিকে একবারও তিনি ফিরে তাকালেন না আল্লাহ আকবর তিন নম্বর আবদুল্লাহ বিন রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছেন বাসর ঘরে যাওয়ার নবিজির মিটিং এসেছিলেন নতুন বউয়ের মুখটাও দেখেন নাই নতুন বিয়ে করেছেন বাসর ঘরে তার নতুন বউয়ের সাথে বিনিময়ের সুযোগটাও হয় নাই বাড়িতে গেলেন দরজার বাহির থেকে শুনতে পেলেন দরজার ভেতরে রুমের ভেতরে তার স্ত্রী করান্তলাবাদ করছেন আবদুল্লা বিন রাওয়া গিয়ে বললেন প্রিয়তমা স্ত্রী আমার আমি তোমার স্বামী আবদুল্লা বিন রওয়াহা এসেছি তিনি সালাম দিলেন স্ত্রী বললেন প্রিয়তম স্বামী আমার ঘরের বাহিরে কেন ভেতরে আসেন আজ তো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ রাত আবদুল্লা বিন রওয়াহা বললেন প্রিয়তমা স্ত্রী আমার ঘরের বেশের ঘরের ভেতরে আসার জন্য আমাকে আবেদন জানিও না কারণ ইতিমধ্যে নবীজি আমাকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নির্বাচিত করেছেন আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি নতুন বিয়ে করলাম তোমার একটা হক আদায় করতে পারলাম না আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দিও কেমতের দিন জান্নাতে আমাদের যেন দেখা হয় আল্লাহর কাছে সে দোয়া করিও স্ত্রী তখন বললেন প্রিয়তম স্বামী আমার একটি বার আপনি ঘরের ভেতরে আসেন আপনি আমাকে দেখলেন না আমিও আপনাকে দেখলাম না একটি বার আসেন আপনার চেহারাটা আমি দেখতে চাই যেন জান্নাতে আমি আপনাকে সহজেই চিনে নিতে পারি আবদুল্লা হাতকন বললেন প্রিয়তমা স্ত্রী আমার ঘরের ভেতরে আসলে তুমি আমাকে দেখলে আর আমি তোমাকে দেখলে আমাদের উভয়ের মধ্যে প্রেম ভালোবাসার উদয় হতে পারে এতে করে রোমান্স বিনিময় করতে গিয়ে সময় নষ্ট হয়ে যাবে সে আমি ঘরের ভেতরে এসে সময় নষ্ট করতে চাই না আমার নবীজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব পালন করতে চাই আর তুমি যে বলছো আমার চেহারা চেহারা চিনে চিনে রাখবা রাখার জন্য দেখার দরকার নাই কারণ আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি ওই আল্লাহর উপরে আমি এমন বিশ্বাস রাখি ওই আল্লাহ কেমতের দিন তোমাকে আমাকে পরিচিত করায় আহ তিনও জন এই মোতার প্রান্তরে গেলেন লম্বা কাহিনি সেদিকে আর গেলাম না তিনজনই নির্মমভাবে শহীদ হয়ে গেলেন আমার ভাইয়েরা এইভাবে করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের বিবি বাল বাচ্চা নিজেদের সংসার নিজেদের সহায় সম্পদ ভিটা মাটি ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন জান্নাতকে তারা গ্রহণ করে নিয়েছেন তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য পাগল পাড়া হয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি এমনি কায়েম হয় নাই এই রকম কিছু পাগলপাড়া সাহাবী সাহাবি যারা নবীদের সাথে ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এরা নিজেদের যান মাল এইভাবে বিলিয়ে দিয়েছেন বলে সেই রক্ত পিচ্ছিল পথ অতিক্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়েছে ঠিক কিনা ইসলামের পথটা কুসুমাস্তীর্ণ ফুল বিছানো নয় এটা কণ্ঠ কাটায় ঘেরা আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পারিয়ে দিয়ে পৃথিবীর দিকদিগন্তে তারা কালিমার পতাকা ওড়িয়েছে কি কঠিন নির্যাতন নিপীড়ন তারা সহ্য করেছিলেন খাবাব আল্লাহ কাহিনী তো আমি শোনালাম সেই জুলুম নির্যাতনে পৃষ্ট হয়ে খাবাব আল্লাহ একবার নবীর কাছে গিয়েছিলেন বুখারির লম্বা হাদিস আন খাবাব ইবনে লায়াত قالوا شكونا الى النبي صلى الله عليه وسلم কাছে এই জুলুম নির্যাতনে পিষ্ট হয়ে নবীজির কাছে গেলেন অভিযোগ নিয়ে তিনি অভিযোগ নিয়ে নবীজির কাছে গেলেন নবীজি তখন ওয়হুয়া মুতাওয়াসসিডুন বুরদাতুল্লাহু ফি যিলিল কাবা নবীজি কাবার ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখে নবীজি উঠে বসলেন খাব্বাব রাদি আল্লাহ হোৱান বললেন অব আল্লাহরাম আর খেতে কি দিশ হয়ে গেলাম আল্লাহ আনা আল্লাহ নায়া রসুল আল্লাহ করেন আর এই কি আমাদের জন্য আল্লাহর কাছে মদত প্রার্থনা করবেন না দোয়া করবেন না সাহায্য চাইবেন না নবীজি বললেন খাব্বাবাব্রি শোনো কানা র রাজুল তোমাদের পূর্ববর্তী ইমানদারদের কুরবানির নমুনা তোমরা শুনে না আপনাদেরকেও বলছি আপনারা শুনে নেন সামান্য কিছু হামলা মামলা সামান্য হুমকি আসলেই আমরা থেকে যাই হতা হয়ে যাই কিন্তু আমাদের পূর্ববর্তী ইমানদারেরা কুরবানির নজরানা কেমনে পেশ করেছেন আমি সেটার বর্ণনা দিচ্ছি না ওয়াজগুলো আমি করতেছি না ওয়াজদের হাজার বছর আগে করে গিয়েছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আর এই সাল্লাম আমি কেবল নবীজির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি নবীজি বললেন শোনো আপ পূর্ববর্তী ইমানদারদের কোরবানির নমুনা শুনে নাও কানার রাজুলু ফিম কপ তোমাদের পূর্ববর্তী ইমান্দারলুকেরা যখন ইমানান্ত ফাইউ আহাদুর রাজুলুক স্বৈরাচারগুলো দিন বিরোধী ইসলাম গুলো তাদেরকে ধরে ফেলতো তাদেরকে ধরার পরে তাদেরকে ধরার পরে তাদের উপরে কেমন রিমান্ড চালাতো কেমন নির্যাতন চালাতো হাসিবুর রহমান ওয়াজ করতেছে না ওয়াজ দেড় হাজার বছর আগে করে গিয়েছেন মোহাম্মাদ সাল্লাল্লাহু আর এই সাল্লাম নবীজি বললেন খাব্বাস শোনো কেমন নির্যাতন চালানো হতো এদেরকে ধরার পরে ফাইউফ ফারুল ফিল আর্ট আমি ভুল বললে আলমরা যেন আমাকে স্টেজ থেকে নামায়া দেয়। সাইয়ু ফারুল ফিল মফিল ওই ঈমানদার লোকগুলোর জন্য ইসলাম বিরোধীরা খনন করত সাইয়ুজা ফিহা। তারপরে ওই গর্তের ভেতরে তাদেরকে কোমর পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হতো কোমর পর্যন্ত ঢুকিয়ে দেওয়ার পরে চুম্মায়ু তামিল এরপরে করা আতানা আহতক ফাইয়ু দা ওয়াল তারপরে ওই ইমানদাত্তের মাথার উপরে করাত রাখা হতো করাত রেখে বলা হতো এখনো সময় আছে হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো অপশন কয়েটা আসতে বলবেন না জুড়ে বলেন অপশন কয়েটা হয় ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো এই লোকগুলো ইমান ছাড়তে রাজি হয় না জীবনের মায়া ছেড়ে দিয়েছে আল্লাহর নবী বললেন খাবাব রে سنو ফায়ুজালুন ইসফাইন করা চালিয়ে জীবন মানুষগুলোকে মানুষ চিড়ে দুই টুকরা করে ফেলা হয়েছে মায়া বায়াসুদদুহু দানিকা আনদিনি জালেমরা কুরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা ईमानदार দের ইমানের রাস্তা থেকে এক চুলও সরাতে পারে না আল্লাহু শুধু তাই নয় শুধু তাই নয় আরো কেমন নিপীড়ন চালানো হয়েছে শোনাম তাদের জন্য লোহার চিরনী আনা হত অয়ংশ তুমি অংশ তিলহাদিদ লোহার চিরনিয়ে রে মাদুন আলামিহী বিনাসবিন আওয়াজ মিন লোহার চিরনিয়ে এনে শরীরটাকে আচড়িয়ে শরীরের হাড্ডি মাংসগুলোকে আলাদা করে দেওয়া হতো শরীরের হাড্ডি মাংস আলাদা করে দেওয়ার পরেও কাফেরগুলো ইসলাম বিরোধীগুলো এদের জীবন কেড়ে নিতে সক্ষম হয়েছে কিন্তু তাদের কাছ থেকে ইমান কেড়ে নিতে পারে না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হলে এই রকম ইমানই চেতনা নিয়ে নামতে হবে কাফেররা যদি আমাদেরকে ইস্লাম দিদিরা যদি আমাদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলে আমাদেরকে যদি ফাঁসির দড়ি তে লটকায়া আমাদেরকে মেলে ফেলে আমাদেরকে যদি বোমা চালিয়ে তুলে চালিয়ে ক্ষদ করে ফেলে জীবন দিয়ে দিব ইমান দিব না ঠিক কি না এইরকম ইমানি এই রকম ইমানই চেতনা থাকলে পড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় এই রকম চেতনা নিয়ে এই সাহাবাই কেরাম নবী করিম সাল্লাল্লাহ আলী আসাল্লামের সাথে ছিলেন এখন আসেন আমাদের ব্যাপার এই ত্যাগ আর কুরবানির নমুনা যেন আমরাও পেশ করি এই জন্য আল্লাহ সুরা তাওবার ভেতরে বলেছেন নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জানমালকে খরিদ করতে চান এবং তার বিনিময়ে তিনি তোমাদেরকে জান্নাত দিতে চান সোভান আল্লাপ আমাদের জানটা আমাদের না আল্লাহ আসতে বলবেন না আমাদের জানটা আমাদের না আল্লাহ আমাদের মাল সম্পদ প্রপার্টি যা আছে আমাদের না আল্লাহ দুইটাই জানমাল কাট দেওয়া আল্লাহর দেওয়া জিনিসকে বেয়ে করতে হবে কার রাস্তায় অনেকে আছে কই হুজুর জান দিয়ে দেবো মাল দিতাম না এই জন্য আল্লাহ কোরআনের সব জায়গায় বলেছেন মাল আগে দে জান করে দিস কি বলেছেন আল্লাহ ওয়া তু জাহিদু ফি বি আগে না আনফুসিকুম আগে আম ওয়ালিকুম আগে মাল আগে দিতে হবে আপনি যদি আপনার টাকা পয়সা ধন সম্পদ আল্লাহর দিনের জন্য খরচ করতে পারেন বোঝা যাবে সাহাবিদের কুরবানির নমুনা আপনার ভেতরে ইসলাম কায়েম বাদ বাদ দেন মানে আবার নেগেটিভলে নিয়ান না মানে ইসলাম কায়েম তো অবশ্যই লাগবে তার আগে নিজে আপনি নিজের ভেতরে ইসলাম কায়েম করতে পেরেছেন কিনা দেখেন এখনো আপনি ফজরের নামাজে ঘুমায় থাকেন এখনো আপনি ফজরের নামাজে ঘুমায় থাকেন ফজরের নামাজে আসেন না এমন কেউ নাকি ওয়াজ মা এসে রাত একটা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়ে না এটা চরম তিক্ত সত্য কথা এরকম অনেকে আছে আগে আপনি নিজের বডির ভেতরে ইসলাম কায়েম করেন এজন্য জন্য আগে ত্যাগ কুরবানি করে নিজের বডিতে ইসলাম কায়েম করতে হবে বলবেন হুজুর বডিতে ইসলাম কায়েম করতে হলে ত্যাগ কেমনি হ্যাঁ ত্যাগ তো আছে স্যাক্রিফাইস তো আছে ফজরের নামাজে এইটা আরামের সময় তো সকালবেলা দেখবেন আবহাওয়াটা একটু মজার ওয়েদারটা একটু মজার না ওই সময়ে যদি আপনি একটু স্যাক্রিফাইস করে ঘুমটারে হারাম করতে পারেন এটাও তো ত্যাগ এই ত্যাগটা নিজের ভেতরে ইসলামকে ডেভেলপ করার জন্য এখনো আপনি পাঁচ ওক্ত নামাজ আপনি আপনার নিজের যে কাজগুলো করেন নিজের কাজের সময় কাজ বন্ধ করে সময়ের কুরবানি করে ওই সময়গুলো আল্লাহর জন্য দিতে পারেন না নামাজ পড়তে পারেন না এখনও আপনি কোরআন শিখলেন না এখনও আপনি সুদ খান এখনও আপনি ঘুষের মায়া ছাড়তে পারলেন না এখনও আপনি অন্যায় করেন এখনও আপনি অন্যায় পথে চলেন আগে নিজের বডিতে ইসলাম ডেভেলপ করেন সাহাবাই কেরাম আল্লাহর নবীর সঙ্গে সাথী হয়ে দিন কায়েম করার আগে মক্কায় থাকছেন কত বছর কথা কন না কেন তেরো বছর তেরো বছর মার খেয়ে খেয়ে আগে দিন শিখে নিজেদের ভেতরে তারা দিন ডেভেলপ করেছেন মদিনায় গিয়ে ইসলামের সোনালী যুগের সূচনা হয়েছে তেরো বছর মার খেয়ে খেয়ে নিজেদের ভেতরে ইসলাম ডেভেলপ করেছেন এরপরে আল্লাহর নবীকে তারা কমান্ডার বানিয়ে আল্লাহর নবীর নেতৃত্বে আল্লাহর জমিনে তারা আল্লাহর দিন কায়েম করেছেন ঠিক কি না আমার কথা তারা কি বুঝাতে চেয়েছি ভাইরা জিহাদিস লোগান পড়ে দিয়েন আগে নিজের জীবনে ইসলাম কায়েম করেন এখনো নিজের বউরে ঠকান নিজের বউয়ের হক নষ্ট করেন সন্তানের হক নষ্ট করেন পরিবারে দিন নাই নিজের ইসলাম ইসলাম নাই বড়িতে হবে না তার মানে কি নিজের ভেতরে ইসলাম ডেভেলপ করুন তারপরে এই যে সাহাবিদের ত্যাগ কুরবানির কথা শোনালাম এইরকম ত্যাগ আর কুরবানির মানসিকতা নেই আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করব। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবেই হবে এটা মোল্লার ওয়াদা নয় ওয়াদাটা কার ইউরি দোনালিও তুফি ও নোরা আল্লাঙিবিআফ ওয়াঙি ওল্লা মম দিম মনো রিহি ওয়া দৌ কারিগল্ কা ফিউরো আল্লাহতালা বলছেন ওরা চাইবে তাদের মুখের ফুৎকার দি কোরআনের আলো দিনের আলোকে কেন ভাই দিতে পারবে না আমি আমার দিনের আলোকে পূর্ণতা দান করবোই ও সুবাহ আল্লাহ না ইনকুন্ আল্লাহ তাল্লাহ বলেছেন ভয়ে নাই চিন্তা নাই বিজয় আমি মোমেনদের কি দান করব সুবাহ আল্লাহ করেন এই জন্য আমার ভাইয়েরা আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আসুন নিজেদের ভেতরে আজকে দিনটা আগে ডেভেলপ করি আমরা অনেকে এখনো নামাজ পড়ি না ঠিক মতো পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করুন নিজের ভেতরে দিনের সবগুলো বিষয় ডেভেলপ করুন তারপরে আসুন কোরআনের ছায়া তুলে আসুন কোথায় যাচ্ছেন কার পেছনে দৌড়াচ্ছেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনার জানমাল কার রাহে বিলিয়ে দেওয়ার জন্য কার রাহে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে অটল থাকার অবিচল থাকার কোরআনের পথে জীবন পরিচালনা করার কোরআনের পথে আমরা মরে যাওয়ার আমাদের সবাইকে দান করেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার মহামহী ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করেন